ভাই মানে এত কেন মেজাজ মেজাজ আমার তো লো বাচ্চু ভাইয়ের মতো লেজেন্ডের মৃত্যুর পরে অন্তর্ধান বলবো না এটা মৃত্যুই বলা যায় মানে একটা কষ্টদায়ক মৃত্যুর পরে এটা হয়ে গেল পারিবারিক প্রপার্টিজ পাঁচ লক্ষ টাকা কপিরাইট অফিস কে দিয়ে একটা কোম্পানি গানের রাইট নিয়ে নিছে এই পাঁচ লক্ষ কিভাবে আসবে এখানে লতিফুল শিবলি মারজুক রাসেল বাপ্পি খান বা যারা লিখেছেন তা বা যারা সুপ্ত বাচ্চুমেন নিজেরই ছিল তো এদের টাকাটা কোথা থেকে আসবে না জেনে একটা অ্যামাউন্ট এই কপিরাইটটা দেড় বেটারে আছে বাংলাদেশ খামাগা ফোন নাতি কপিরাইট অফিস এদের কোন না আছে কোনো কাজ না আছে কোনো কাম দুইটার একটাও নেই এরা হচ্ছে বসে বসে ও যাবে ওরে বুদ্ধি দেবে এই যে অনুপম অনুপমের মালিক আনোয়ার সে বছরে মাসে ১০১ কোটি টাকা থেকে দেড় কোটি টাকা ড্র করে দেড় কোটি টাকা শুধু ফিল্মের গানে আমাদের কোনো শিল্পীর কোনো এতগুলো এই যে মমতাজগুলো ওকে বিদ্যুৎ দিয়েছে স্টুপিডের মতো এই ঠিকই সুমনাভা সংসদ সদস্য নাটকের রাইটস নিয়ে নিয়েছে আমরা ফিল্মের গানে ইন্ডিয়ান কপিরাইট সোসাইটি ১৯৪৩তে ব্রিটিশ থেকে স্বাধীন হওয়ার আগে ভারতে কপিরাইট সোসাইটি হয়ে গেছে আর আমরা এখনও গীতিকবি সংঘ উত্তরীয় করায় ওই কম্পোজার সংঘ বসে থাকে তারপরে মিউজিশিয়ান ইলেকশন হয় সেক্রেটারি প্রেসিডেন্ট কাউন্ট করে এই চলতেছে কিন্তু এই যে বাংলা জাতীয় খেলা কাবাডি ১-২-৩ ঢাকায় জমি জিতেনি ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার এই খেলা যতদিন চেঞ্জ করানো হবে মানুষের মাইন্ডসেট চেঞ্জ করানো হবে এবং সত্যি কথা শোনার সক্ষমতা সত্যি কথা বলার সাহস যদি অর্জন না করে এদেশে কিচ্ছু হবে না এই যে নোভেটোগুলো আমাদের বসা উচিত কাউন্সিলিং কিচ্ছু হবে না আজকের পর শেষ আমরা কিন্তু বলি মিউজিয়ামে কিছু নেই মিউজিয়ামে সব আছে আমি কাজ করতেছি না আমি এখনও মাসে ইনকাম করে আমার বাড়ি ভাড়া দিচ্ছি সংসার চালাচ্ছি তারপর আমি কিন্তু ১৮ বছর গান বাজনা করতেছি আপনারা থাকলে মরে যেতেন সুইসাইড করতেন কিংবা ভেঙে যেতেন বাংলাদেশ থেকে মিউজিক করতেন না আপনারা নোবডি এখানে থাকতো না কেউ কানাডায় ভিসা আছে বাংলাদেশ শিল্পীরা জ্যাকসন আর্টস বাড়ি খায় এমনি এমনি বাড়ি খায় এক শিল্পীর সাথে আরেক শিল্পী বাড়ি খায় আমাদের শিল্পীর রেট ছিল আমি ৮,০০০ ইউএসডি নিতাম এখন এটা আবাসিক শিল্পী হয়ে গেছে আবাসিক শিল্পী আমেরিকা বসে আছে কানাডায় বসে আছে আবার শীতকালে তারা চলে আসে শীতকালে সাইবেরিয়ান পাখিও আসে আর কানাডা আমেরিকা থেকে শিল্পীরা চলে আসে বাংলাদেশে ক্যাবগুলো আমার এসে আসে কয়েকদিন মেরে আবার জায়গা এটা কি ভাই হয়েছে এগুলো আর বলতে হবে না আপনার জাতির উদ্দেশ্য না জাতির উদ্দেশ্য কম বল শেষ করুন মিষ্টি করে শেষ কর মিষ্টি করে শেষ করতে যে ভাই মানে এত কেন মেজাজ মেজাজ আমার তো লো সত্যি কথা শুনতে হবে বলতে তবে না আমি একটু নিয়ে নিলাম ওকে তবে আমি এইটাই চাচ্ছিলাম এইটাই হচ্ছে কাউন্সিলিং আমরা একটু একসাথে হয়ে এগুলা কথা সবার সবার কথা সবাই বললে আমরা কিন্তু একটু মানে একটু খোলাসা হইতে পারবো যে কার কি সমস্যা আমি তো এইজন্য বদল হয়ে যাই না আমার আসলে ভদ্র সমাজ আমার জায়গা না বাট আমার পাশে বসছিস ভদ্র থাকতে হবে আমি সেটাই একটু আমি জাস্ট জাতির উদ্দেশ্যে বলতেছি মাইক পেলে আমি আসলে আমরা ইফতার করে না খিদা লাগছে একটু